হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আমার তো জানোই কদিন ধরে বেশ শরীর খারাপ, মানে ওই পা নিয়ে ভুগে যাচ্ছি। তো আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আবার পায়ের ব্যথাটা বেড়েছে। এতদিন টানা ওষুধ খেলাম, যতদিন ওষুধ খেলাম ততদিন ভালোই ছিলাম, হঠাৎ করে পেন কিলারটা মানে শেষ হয়ে যায়। মানে কোর্স উনি যেটুকু দিয়েছিলেন সেটা খাওয়ার পরেই আবার দেখছি আস্তে আস্তে ব্যথাটা ফিরে আসছে। তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, তো আবার ওই জন্য ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। তো চলো যাই। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল বাড়ির বাইরে বেরোনোই হয় না, একদম হাঁপিয়ে উঠেছি ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে। তো ডাক্তার দেখাতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু একটু ভালোও লাগছে না। অনেকদিন পরে আজকে একটু বেরোচ্ছি, ঘরবন্দি থাকতে কার ভালো লাগে বলো? কারোরই ভালো লাগে না। তো আমরা চলে এসেছি এই যে লালদিঘির পাড়ে প্লাজমা ডায়াগনস্টিক সেন্টারে। এখানেই ডাক্তারবাবু বসেন, ডক্টর অমরেন্দ্রনাথ রায়, অর্থোপেডিক্স। খুব ভালো ডাক্তার শুনেছি আমি, ওনার কাছে ওষুধ খাচ্ছি প্রায় 1.5 মাস হলো। ভালোই মোটামুটি আমি রেজাল্ট পেয়েছি। তো দেখি এখন কতক্ষণ গিয়ে বসে থাকতে হবে, কত নম্বরে নাম হলো, চলো। ডাক্তার বুদ্ধি দেখানো মানেই সময় আর ধৈর্যের পরীক্ষা। বসেই থাকো বসেই থাকো, কখন যে নাম্বার আসবে, কখন দেখানো হবে, টেনশন তো একটা থাকেই। ঘন্টা দেড়েকের মধ্যে আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো, এবারে আমরা ফিরে যাচ্ছি। তো ফেরার সময় কোয়ার্টারের পাশেই এই যে পাড়া থেকে আয়োজন করে খুব সুন্দর জন্মাষ্টমী উপলক্ষে পুজোর ব্যবস্থা করা হয়েছে। তো ভাবলাম যে যাই একবার দুজনের দর্শন করে আসি আর আশীর্বাদ নিয়ে আসি, খুবই দরকার, কারণ এই যে এত রোগ ভোগ ভুগতেই থাকছি, আমার তো ভীষণ দরকার ওনাদের ছায়া আশীর্বাদের। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি জন্মাষ্টমী, খুব ভালো কাটুক তোমাদের জন্মাষ্টমী, আর ভগবান সবসময় তোমাদের সহায় থাকুন। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এই যে পাশে প্রসাদ বিতরণ হচ্ছে, তো কপাল খুব ভালো ছিল, ভগবানের প্রসাদ পেয়ে গেছি। আর প্রসাদে ছিল কি ছিল, হ্যাঁ লুচি ছিল আর তালের বড়া। তালের বড়া খেতে আমার খুব ভালো লাগে, আমার ইচ্ছাও করছিল এই জন্মাষ্টমী আসলে তালের বড়া খেতে আমার ভীষণ ইচ্ছা করে, আমার মা খুব সুন্দর বানায়। আনফর্চুনেটলি মা তো কাছে নেই এখন, আমি বাড়িতেও নেই। তো প্রসাদ নিয়ে তো ফিরে আসলাম, আর ডাক্তারবাবু আমাকে আবারও এক গাদা ওষুধ দিলেন, সাপ্লিমেন্ট, কিছুটা পেন কিলার, এগুলো এখন খেয়ে যেতে হবে। এই হচ্ছে আমার এখন চিরসঙ্গী, আর ভালো লাগে না এত বড় বড় ওষুধ খেতে, পাওয়ারফুল ওষুধ খেতে, আমার কিডনিটাও মনে হচ্ছে এবার যাবে। তো বন্ধুরা খুব ভালো থেকো, আজকের মতো টাটা।